শুভ সরস্বতী পুজো সবাইকে। সকাল সকালে আমার বউ জামা ছেড়ে একেবারে হলুদ জামা পরে চলে এসেছে হলুদ বাঁধতে। কত ঘরোয়া বউ আমার। আমি হ্যাঁ, বাটা হচ্ছে তো। তো আমাদের এর পরের প্ল্যান কি? আমরা হলুদ বাটা হয়ে গেলে হলুদ শুধু মেখে না, হলুদ মেখে স্নান করে ঠাকুরমশাই পাওয়া যায়নি, তাই আমি আজকে ঠাকুরমশাই তো এই চলছে এখন কি হচ্ছে তারপর। তাহলে হলুদ বাটা কিন্তু হচ্ছে, এইটা ঠাকুরের জন্য তুলে রাখবো তাই তো। ঠাকুরেরটা ওই জন্য এই বাড়তে গিয়ে একটু পড়ে গেছিলাম, আমরা তুলিনি কারণ আমাদের তো জাতপাত নেই, পড়ে পড়ে গেলেও মাখিনতে পারো। আগে এটা ক্লিন করে তুলে রেখে দিই, তারপর আমাদেরটা করবো। এই তো হচ্ছে, ভালোই হচ্ছে। প্রথমবার বাড়ছো বোঝাই যাচ্ছে না, মাটন রান্নার মতো। প্রথমবার মাটন রান্না করেছিলে মনেই হচ্ছিল না, আবার বাটাও প্রথমবার হচ্ছে বোঝা যাচ্ছে। বাটাটা আমি দেখেছি সবাইকে। আমরা সবাই কাজ করব। আর এই যে আমাদের পটাশ, ও একেবারে রানী রাসমণি বলা যায় নাকি, নিচে বসলো না, এসে ডাইরেক্ট সোফাতে এসে আবার শুয়েও পড়ছে, ঘুমিয়েও পড়ছে। তাহলে ঠাকুরের হলুদ রেডি। এই হলুদটা কি ঠাকুররাও মাখবে নাকি? সরষের তেলটা আগে দিয়ে বাটতে হয় নাকি? না না, পরেই দিতে হয়। পরে একটু দেন, জানি না যেটা মনে হলো করলাম। আচ্ছা, এই হলুদটা কি ঠাকুররা মাখবে আজকে? হ্যাঁ, সবাই কিন্তু মাখাতে হবে। তাহলে সরস্বতী ঠাকুরকেও এটা মাখিয়ে স্নান করানো হবে তাই তো? সরস্বতী তো স্নান অভিষেক হবে, কিন্তু বাকিদের তো স্নান হবে না, কিন্তু একটু করে সবাইকে হলুদ। আচ্ছা বলে রাখি, আমার বউ কিন্তু পূজোর নিয়ম ম্যাক্সিমামটা জানে, ও দেখে দেখে নেট দেখে দেখে শিখেছে। আমরা ব্রাহ্মণ পাইনি তো কি হয়েছে, আমরাই ব্রাহ্মণ তিনজনে ম্যানেজ করতে পারি, করে নিয়ে আসি। এই এক ব্রাহ্মণী, আমি এক ব্রাহ্মণ, আমার ভাই এক ব্রাহ্মণ, এতেই আমাদের কাজ চলে যাবে। কি পইতে ছাড়া ব্রাহ্মণ? এতক্ষণ আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমি অ্যাকচুয়ালি লেফটি, ডানাতে এটা করতে আমার খুব প্রবলেম হয়েছে। এখন আমি খুব শান্তিতে কাজটা করতে পারছি। ঠাকুরের জিনিস আমি বা হাতে করলাম না জন্য। আমাদের নিজেদের বাড়ির পুজো সেরে যাব, প্রেরণার মামার বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরে, ও আগের দিন থেকে গিয়ে থাকে মামার বাড়িতে। তো এই বছরে যেহেতু বাড়িতে পুজো করবো, কী করেই বা যাবে। আর এই সব ভোরবেলা উঠবো ভেবেছিলাম 6টার সময়, কিন্তু মনে হচ্ছে কি ছুটির দিন একটু 6টার সময় রোজ তো উঠি, আজকেও উঠে যাবো, একটু ঘুমাই করতে করতে আমরা উঠলাম 7:10। খুব একটা লেট হয়নি বলো? তাও মামার বাড়ির হয়তো আমরা যেতে যেতে পুজো শেষ হয়ে যাবে, কিন্তু কি করবো, আমাদের বাড়ির পুজোটা তো সেরেই যেতে হবে। এ তো আমার 2 মাস আগে বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে, গায়ে হলুদের কথা। এবার নেক্সট হচ্ছে ওর পালা, ওই জন্য ওকে হলুদ মাখিয়ে দিচ্ছি। নেক্সট আমার ভাইয়ের পালা। আর গায়ে হলুদের দিন কিভাবে আমাকে সব ভরে ভরে হলুদ দিয়েছিল। বড় বৌদি গায়ে হলুদ মাখাবে, ওই জন্য মাখিয়ে দিয়েছি। বড় বৌদিকেই তো প্রথম মাখাতে হয়, বড় বৌদি তো মায়ের সমান। এ বাবা, এ তো পুরো মনে হচ্ছে গায়ে হলুদ, খালি এতে কলা তলাতেই মিশে গেছে। বাবা ঠান্ডা লাগছে। ঠান্ডা? এই বিয়ে এতক্ষণ বিয়ে মনে হচ্ছিল, কিন্তু বউ হলুদ মাখিয়ে দিচ্ছে, তার মানে আর বিয়ে না, এটা ভাইয়ের বিয়েই হতে পারে। বাসি বিয়ে হতে পারে, বাসি বিয়েতে বউ হলুদ মাখিয়ে দেয় না, সেটা জানি না, কিন্তু মাথাতে বর বউ একসাথেই তো দেয়। আচ্ছা বাবা মাকে একটু হলুদ মাখিয়ে। এই তো নিচে যাবো এখন সব মাখিয়ে। মা ঘুমাচ্ছে, মা তো কোনোদিন চান ধান করে না, আজকে তো একটু হলুদ মাখিয়ে চান করে দিই। গাইড সব এয়ারপোর্টের পাশেই বাড়ি, কবে যে এয়ারপোর্টের প্লেনে। কথাটা আমি কি বললাম শুনলে? আমি শুনেছি, আমি স্নান করি না এটা তুমি সবসময় বলো ভিডিও। আসলে ভিডিওর লোকরাও জানে ছেলেটা এত সুন্দর দেখতে, এত পরিষ্কার, হ্যাঁ স্নান করে না এটা হতে পারে? বউটা তাহলে ঢপ বা ছেলেরাই ছেলেটাই বলে স্নান করে, কিন্তু সাবান মাখে না কোনোদিন। এই আবার গেঞ্জিটা খুলতে হতো। ঠিক আছে পরো, নিজে মাখতে হবে না। দাও আমি একটু মাখিয়ে দিই। না না, আমি ক্যামেরা দাও। আমার ভাইয়া বলছে দে দে আমার ক্যামেরা দে, আমি ধরে দিচ্ছি। না, বিয়েতে ভালোভাবে মেকআপের জন্য হলুদ মাখতে পারো নি, আজকে মেখে নাও। অ্যাট লাস্ট রেডি হলো না, হয়নি এখনো। হয়ে গেছি, গোছানোটা একটু দেখাও, এদিকে সোজা দেখাও একটু সবাইকে। যেরকম লুক শেয়ার করেছিলাম ওটাই আছে। আর আগের দিনের ভিডিওতে লিপস্টিকটা তোমরা বলেছিলে একজন যে লিপস্টিক পরলে একটু ভালো লাগবে, রেড কালারে। হ্যাঁ, রেড পরতে পারিনি, এটা পিচ শেড। আর হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি, সেম লুক আছে যেমন শেয়ার করেছিলাম। তো চলো আমরা পুজো রেডি। 9টা বাজে, পুজো রেডি করব কখন, পুজো করব কখন, তোমার মামা বাড়ি যাব কখন। একটা কথা বলা হয়নি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ও থ্যাংক ইউ। কি লাগবে তোমার হ্যাপি ভ্যালেন্টাইন ডে তে? আমার কিছুই লাগবে। এই বাবা কি নাম সুন্দর বউ সেজে নিয়েছে। কি লাগবে ভ্যালেন্টাইন ডে তে? ভ্যালেন্টাইন ডে তে আমার কিছু লাগবে না, এখন তাতেই চলো না। সন্ধ্যাবেলা তোমার এক জায়গা নিয়ে যাব। ঠিক আছে, সে নিয়ে যাব, একটা সারপ্রাইজ দেব তোমার এক জায়গা নিয়ে। আচ্ছা আমার ড্রেসটা একটু দেখিয়ে দিই, তুমি তো একটু বলো না যে তোমার ড্রেসটাও তুমি দেখাও। হ্যাঁ তো তোমার ড্রেসটা আমরা কিন্তু কন্ট্রাস্টে পরব। এটা কি কন্ট্রাস্ট বলে? কন্ট্রাস্ট আমাদের, কন্ট্রাস্ট আমাদের হয়নি, কিন্তু মিলেছে তো হলুদ সবুজ টাচ তোমার আছে। এটা আমার ফুলসজ্জার পাঞ্জাবি, আমি পরে নিয়েছি আজকে। আবার চলো, লেট হচ্ছে, চলো। আর এটা হচ্ছে বাবার ভ্যালেন্টাইন ডে গিফট আমাদের তরফ থেকে। কারণ এটা হচ্ছে ভালোবাসা দিবস, তো যাকে যাকে তুমি ভালোবাসো গিফট দিতে পারো, তাই জন্যই হচ্ছে বাবার ভ্যালেন্টাইন। চলো বাবাকে আগে দিই, তিনজনের তরফ থেকে আগে বাবাকে দিয়ে দিই, কারণ উনি যেহেতু পুরো শেভ করে ফেলে, তো খালি ইয়েটা আনা হয়নি, রেজারটা আনা হয়নি। ঠিক আছে, এটা দাও, রেজার আবার পরে আনা। এই অ্যাকসেন্ট ওরও আছে, দত্তে পেয়েছি, ইউজ করে না, ওটাও দিয়ে দেবো বাবাকে। চলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে মা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমার সন্ধ্যাবেলা এক জায়গায় নিয়ে যাবো, যাও। আমি শুধু বউকেই নিয়ে যাই না বলো, আমাদের বাড়ির দিকে মন পড়ে থাকে। আবার ভ্যালেন্টাইন ডে বাবার জন্য গিফট এনেছে। বাবা কই? কই আমি নিজেই খুঁজছি। বাবা বাবা মনে হয় ছাদে। কি বউ সেজে নিচে, দেখো তোমার বড় বউ। আমার জন্য ব্লাউজটা পাল্টে যেতে হবে, এটা পরে যেতে পারবে না। ও মা তোমার জন্য হলুদ বাটা আছে, এখানে রাখা ছিল, দই যো হলুদ বাটা আছে, হলুদ দিয়ে স্নান করে নেবে, করে মন্দিরে আসো। চলো আমরা রেডি করি। ওই যে বাবা আছে, দাও আসো আসো। আরে আমাদের তিনজনের তরফ থেকে, এটা আমাদের তরফ থেকে তোমার জন্য ভ্যালেন্টাইন ডে গিফট। থ্যাংক ইউ। বাবা কত ভ্যালেন্টাইন ডে গিফট পাচ্ছে, দুটো গিফট হয়ে গেল। কিন্তু মা আগের দিন বিড়ি সিগারেট দিল, আবার বৌমা সব সেভিং এর জিনিস এনে দিল, সবই পছন্দের উপহার গিফট। চলো আমরা পূজার কাজ করি এবার। চলো এটা দিয়ে মুখে দাড়িগুলো, এই এদিকে ঘোর। আমার ভাইকে দেখুন, আমার ভাই আবার জামাই হলুদে, গায়ে হলুদে জামা, গায়ে হলুদ হয়েছে না, ভালো কথা, ওই জন্য গায়ে হলুদে যে ড্রেস পরে নিয়েছে। পাশাপাশি থেকে আওয়াজ হচ্ছে, শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, আর আমরা সবে মন্দিরে ঢুকছি। ঠিক আছে, দুটো অব্দি শুভ সময় আমি দেখে নিয়েছি, 7টা থেকে 2টো অব্দি শুভ সময় আছে, তার মধ্যে পুজো হলেই হলো। এবার সবাইকে আমি হলুদ মাখাবো, প্রথমে আমাদের মাকে। আহ মায়ের যা গায়ে হলুদ হচ্ছে, আচ্ছা যেহেতু আমরা পুরো নিয়ম জানি না, মানে অনেক কিছুই জানি না, তাই আমরা যাতে সবটা ঠিকঠাক হয় মোবাইল থেকে ও দেখে নিচ্ছে, গুগল থেকে, যাতে ঠিকঠাক করতে চেষ্টা তো করি, তাই না? তারপরে যদি অজান্তে কিছু ভুল হয় তো কিছু করার নেই আমাদের, কারণ নিচ থেকে একজন ঠাকুরমশাই যাচ্ছিল জানো তো, সকালেও আমি বললাম যে একটু পুজোটা করে দেবেন, বলে না বাবু সময় হবে না, আমার 19খানা পুজো আছে। আমি নিচে যাবে, নিচে গিয়ে আমার পেন আনবে, বই আনবে। আচ্ছা তোমার ট্রাইপড নিয়ে আসবে, আমাদের ভিডিওর মা সরস্বতীর কাছে দেবে। হ্যাঁ, কারণ ভিডিওর আইডিয়াস বা এই যে আমরা যাতে শুদ্ধভাবে ভালোভাবে কথাবার্তা বলে ভিডিওগুলো করতে পারি, আমাদের যাতে সবসময় সুস্পষ্ট উচ্চারণ থাকে, ভিডিও যাতে ভালোভাবে করতে পারি, আরও যেন ভালো ফটোগ্রাফিক্যাল স্কিলগুলো আমাদের অ্যাকোয়ার হয়, সেই জন্য সমস্ত জিনিসপত্রগুলো দাও। ফোন তো দেওয়া যাবে না, কারণ ফোনটা ভিডিও করা হবে, কিন্তু যা যা ইকুইপমেন্টসগুলো আছে ওগুলো তুমি নিয়ে এসো, ভাইয়ের যদি কিছু থাকে ওগুলো নিয়ে এসো। পেওনা বললো বই খাতা নিতে, বই খাতা নিয়ে নিয়েছি, পেন নিয়ে নিয়েছি, আর নেব হলো আমাদের এই ভিডিও টাইপ রডটা, এটাও মা সরস্বতীর কাছে থাকবে। আর হ্যাঁ, আমরা মাইকটা যেটা ইউজ করি মাইকটাও নিয়ে যাব, মাইকটাও আজকে মা সরস্বতীর কাছে পুজো করবো আমরা। আচ্ছা রেডি হচ্ছে আমাদের এদিকে মায়ের স্নানের জিনিস, তাই তো? কী কী দিচ্ছ? দুধ, দই, ঘি, মধু, মধু আর হলুদটা মাখিয়ে স্নান করাবো, আর একটা শর্করা দিতে হয়, চিনি, এই যে চিনি, চিনি রয়েছে। হ্যাঁ এটা কি দিচ্ছ? আতপ চাল। কি হবে এটা? এমনি বসানোর জায়গায় দিতে হয় আতপ চাল। আর কি দুর্বা নাকি শুধু আতপ চাল? আতপ চাল, দুর্বা ফুল। তো ফুলটা আনতে হবে, তো দুর্বা ফুলটা দে, তো ফুলটা, ফুলটা দাও। আর গঙ্গা জলটা কই? গঙ্গা জলও পড়ে আছে। আচ্ছা মাকে জামাটা পরিয়ে নাও তাহলে। হ্যাঁ এই তো বসিয়ে নাও বাবা। আজকে সকালে বাজার থেকে একদম ফ্রেশ ডাব নিয়ে এসেছি, কালকে ডাবগুলো কিরকম ছিল না বলো? আমি জানতাম সকালে যাবো একদম ফ্রেশ ডাব পাবো, মানে এত সুন্দর লাগছে ডাবটাকে দেখতে। ছোট্ট হলে কি হবে, পুরো একদম গোটা শীষ একেবারে। জামাটা কিন্তু হেভি হয়েছে বলো। হ্যাঁ এরকমই পরে, এটা 8 পৌরে নাকি? হ্যাঁ কিন্তু হাতে বানানো শাড়িটার সৌন্দর্য আলাদা ছিল। হাতে বানানো হয়নি কি করবে, কেনাই পরে। তাও কেনা যে এরকম মন মতো পেয়ে গেছি হঠাৎ করে, দাম বেশি নিলে কি হবে, পছন্দ হয়েছে শাড়িটা, বেশ শাড়ি পাবো ভাবিনি। মা চলে এসেছে এবারে ফল কাটতে, মা হলুদ নাইটি পরে চলে এসেছে। না মা ফল কেটে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দে ভালো দে। তাহলে আমাদের শুরু হয়ে গেছে এর মারাত্মক শখের কাজ, আলপনা দেওয়া। চশমা পরে মোবাইলে আলপনা চুজ করে বসে গেছে আলপনা দিতে। কিন্তু এটা যদি আমাদের লাল সিমেন্ট হতো ভালো বোঝা যেত আলপনাটা, তাই না? তাহলে তাও একটু দেখা যাবে, এবার দেখা যাতেও আর হচ্ছে দিতে তোমায় হবে, দেখা যাবে না। আমার চাল ভিজানো হয়েছে, ডাল ভিজানো হয়েছে। এই ডাল ভিজানোটা আমাদের প্রথমবার হচ্ছে, বলো? মুগের জ্বালা, মুগের জ্বালা। পরিস্থিতি অনুযায়ী সব চেঞ্জ হয়ে যায়। আগে যখন এরা ছোট ছিল আমরা তাড়াতাড়ি করে তুলে ওট পুষ্পাঞ্জলি দিতে হবে, সরস্বতী পুজো সকালবেলা তুলে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দিদিমা ভোর হলে তুলে দিত। আমাদের বাড়ির রেহার ছিল, অনেক বড় বাড়ি তো, একটাই কল। এবার ভোরবেলা থেকে কলে লাগে সব, হলুদ বাটা মানে 5টার থেকে শুরু হয়ে যেত। আর ভোরবেলা কি বিরক্ত লাগতো, তাও উঠতাম, উঠে জামা প্যান্ট পরে এবার দেখতাম কোন প্যান্ডেলে পুজো হবে, পুষ্পাঞ্জলি দেবো। তখন তো বাড়িতে হতো না। আমরাও এইটা আমাদের ছেলেদের খেতে গেছিলাম সকালবেলা তুলে দিয়ে হলুদ হলুদ মাখিয়ে স্নান টান করিয়ে, যা এবার খুঁজে বেড়া কোথায় পুষ্পাঞ্জলি হবে, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে এবার স্কুলে নিয়ে যেতাম। পুজো করার মতন সামর্থ্য আমাদের ছিল না, বলো না? পুজো করার মতন সেই সামর্থ্য ছিল না, তাও পুজো করতে গেলে একটু খরচা সাপেক্ষ ব্যাপার, সেই সামর্থ্য আমাদের ছিল না। কিন্তু আমার বহু শখ ছিল, বাড়িতে সরস্বতী পুজো হবে। তারপরে একবার আমার মারা দেশে গেছে, জানো তো, তো দেশে গেছে, আমি মাকে কন্ডিশন করেছি যে যেতে দেবো, একমাত্র আমাকে পয়সা দিয়ে যেতে হবে, সেই পয়সা আমি সরস্বতী পুজো আমি করেও ছিলাম একা একা। এই মধ্যম গ্রামেই থাকতাম, জানো তো। তখন একটা কত 150 টাকা না কত দিয়ে গেছিল, 150 টাকা। আমি ওই দিয়ে সরস্বতী ঠাকুর এনেছি, ব্রাহ্মণ এনেছি। আমার একটা বন্ধু ব্রাহ্মণ ছিল, ওকে দিলে কম পয়সায় হয়ে যাবে, ওকে দিয়ে পুজো করিয়েছিলাম। মানে যেমন সরস্বতী পুজো হয় তেমনই করেছি, ওই 150 টাকা দিয়ে পুরো পুজো করেছিল। তারপরে তো আবার বড় হয়ে গেল, আর করা হয়নি, সেই সামর্থ্য ছিল না। কত পুজো করবো, তখন মা আমাদের ছিল না। এবার লক্ষ্মী পুজো করতাম, লক্ষ্মী পুজোটাও বিরাট কষ্টে, মানে কত যে কষ্ট হতো, সবার ঘরে হতো, কত কি ভাবতাম যে মা লক্ষ্মী আমরা মনে হয় কোনোদিন পারবো না, এরকম কষ্ট। আমাদের পয়সা টাকা পয়সা খুবই ক্রাইসিস ছিল, জানো তো। লক্ষ্মী কি কি করলে বলো? এই যে দিয়ে দিলাম সব। ও এটা ধানের জবের শীষ, কাঠি, ঠিক আছে, পরে তুমি বলে দিও। অনেকেই জানে নিশ্চয়ই যারা পুজো করে কিভাবে। এই তিনটে তোর একটা, ওর একটা, ওর একটা। মাকে বলবি মা বিদ্যা তো হয়নি, বুদ্ধিটা দাও। হ্যাঁ বুদ্ধি দাও, এটা কি ধরনে ময়ে ময়ে হয়ে গেল তো, এটা ময়ে ময়ে। আচ্ছা এর মধ্যে কুল দেবে না? হ্যাঁ এনো। তারপরে যখন কোচিনে ভর্তি হলাম, স্কুলে চাঁদা দিতে হতো, আবার কোচিনে দেওয়ার বেলা মাকে চাইলেই মা বলতো এ বাবা ক জায়গায় চাঁদা দেবো, বা মারাত্মক চাপ হয়ে যেত, ভয় ভয় থাকতো। আবার কোচিনেও দিতে হবে, বলো মা। একবার তো দুটো কোচিনে ভর্তি হলাম, দুটো কোচিনেই চাঁদা দিতে হবে, সে ওটা একটা বিশাল চাপের ব্যাপার ছিল আমাদের কাছে। টাকা পয়সা এগুলো বলছি নিচে দিলে হবে। দিন রাত কেটে তো মেশিনে সেলাই করতাম, করে যে দুটো পয়সা এনে কি করে ছেলেদের কে মানুষ করব, খাওয়াবো। আর তখন তো আর্থিক অবস্থা মানে শোচনীয়, কোনো রকম হাড়ি চাপাতাম। এদিকে ভাড়া বাড়ি, দুই ছেলে পড়াশোনা, খাতা বই, স্কুলে। আচ্ছা ঠিক আছে, এগুলো আর বলতে হবে না, চলো, লোকে ভাববে পুরোনো দিনে হয়ে গেছে, সরস্বতী পূজা। সেটাই বলছি, আজ সরস্বতী পূজা অন্যরকম। এগুলো মনে পড়ে, জানো তো, আমরা যখন অ্যারেঞ্জমেন্ট করতে পারি কোনো কিছু, তখন এই পুরোনোগুলো মনে পড়ে যে একটা দিন ছিল আমাদের মায়ের দয়ায় আমরা সব করতে পারি। একটা দিন ছিল আমরা এগুলো পুজো বলতে নেই, পুজো প্রতি মাসে পুজো, যে খরচটা আজ আমাদের হয়, মানে এগুলো মনে পড়ে যায়। যে আমরা 5 টাকার ফুল আনতে 7বার ভাবতাম যে কোথা দিয়ে 5 টাকার ফুল আনবো, কিভাবে কি হবে, খালি বলতাম। কিন্তু মায়ের শখ আমার ছিল, মা কালী, যে মা তুমি, আমি তোমার পুজো দেবো। এই শখটা গায়ে পরিয়ে দেবো কি? না না, বস্ত্রটা ঘটে দেবে। না না, ঘটে বস্ত্র দেবো। হ্যাঁ, ওটা তো নতুন বস্ত্র মা পরিয়ে পরেইছো, ওটা ঘটে। এটা পান পুটলি না, আমি নাম দিয়েছি পান পুটলি। এটা আসলে নাম পান পুটলি না, পানে লক্ষ্মী পুজোতেও দেয়, গণেশ পুজোতেও দেয়, সরস্বতী পুজোতেও দেয়। এটার নাম আমি দিয়েছি পান পুটলি। তো আমাদের পুজো শেষ, এখন মন্দির বন্ধ করেছি, ঠাকুর খাবে, কুল ফুল খাবে। আর কুল সব থেকে বেশি আমার খেতে ইচ্ছা করছে এখন। আমি ভাবছি কতক্ষণে পুজোটা শেষ হবে আমি কুল খাবো। তো ঠাকুরের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো। আচ্ছা এখন চলছে আমাদের প্রসাদ মাখা, চাল কলা মাখা। আর অনেক বেলা হয়ে গেল, 11:30টা বাজে। আমরা কি এখন ফল খেয়ে যাবো মা, না টিফিন? ম্যাগি করেছো? তাহলে অল্প করে ফল খেয়ে। আর তোমরা খিচুড়ি করবে না মা? হুম, আমরা বুড়ো বুড়ি দুজন। তা খিচুড়ি তো করবে রে বাবা। হ্যাঁ দা আমায় দাও চাল কলা। চাল কলা চিড়ে সব আছে। আর আমাদের দুজনের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমার ওই পাঞ্জাবিটা পরে ভালো লাগছিল না, ও বলছে হলুদ শাড়িটা পরে অস্থির লাগছে। আবার আমি পরে নিয়েছি কালো পাঞ্জাবি, ও পরেছে স্কাই কালার একটা শাড়ি। দেখা চলো আমি রেডি। আমাদের ভ্যালেন্টাইন ডে লুক হলো। ভ্যালেন্টাইন ডে লুক এলিগেন্ট। বিকেলে যদি কোথাও ঘুরতে নিয়ে যায়, নিয়ে যাব, তোমায় সারপ্রাইজ দেব বললাম তো, নিয়ে যাব। ওর জন্য আমাদের দুজন একটু দুজনেইকেই আয়নাতে দেখাই আসো। সকালের লুকটাও দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সন্ধ্যের লুক। নিচে গিয়ে আমি একটা ভালো বডি স্প্রে দেবো। সকালে ওই গুড মর্নিং মাখো না, গুড মর্নিং সকালে পারফিউমটা মাখলাম। ওই যে আরেকটা আমি বডি স্প্রে কিনেছিলাম না, ভালো গন্ধ, ওইটা দেবো নিচে। গুড মর্নিংটা মাখো, তোমাকে সারাদিন স্টেও তো করতে, ওইটা বেশি স্টে করে। আচ্ছা চলো চলো ঘরের লাইট অফ করে দাও। আচ্ছা জানলা বন্ধ করো না, মশা তুলে নিয়ে যাবে। মা আমাদের দেখো ড্রেস চেঞ্জ, ভ্যালেন্টাইন ডে লুক কেমন লাগছে দেখো। কি করছে আমাকে দেখো, আমাকে আমি জানতাম এই ড্রেসে যে বলে এক ঘন্টা পর আবার বের হবে। ভালো লাগছে আমাকে দেখো একটু, আমাকেও ভালো লাগছে বলো। হ্যাঁ ভালো লাগছে। বুইটা অনেক কমেছে রে মনে হচ্ছে। বুইটা না হ্যাঁ কমেছে বুইটা। তো আসছি হ্যাঁ, তোমরা সন্ধ্যে 6টার মধ্যে রেডি থাকবে। রেডি থাকবে না কেন বলে না, ওসব পরে বলবো, এখন বলবো না। ভাগ থাক সারপ্রাইজ। সারপ্রাইজ তোমরা তো সারপ্রাইজ পেয়ে অনেক সারপ্রাইজ। বাবা সকালবেলায় আবার দাড়ি কাটার জিনিস পেয়ে গেছে। দাড়ি কাটেনি, এই হে দাড়ি কেটে নাও এখন দুপুরবেলা। আলমারিতে রাখলো নাকি কোথায় রাখলে, চলো ওখানে সাজিয়ে রাখো। এনি আবার তুলে রেখে দেবে ওটা। আচ্ছা আসছি হ্যাঁ, তাহলে আসছি। তোমরা তাহলে আসো রেডি হয়ে। যাবে যাবে চলো চলো যাচ্ছি, যাও আমরা যাই। তোমরা গাড়ি নিয়ে চলে আসো ঠিক আছে। ঠিক আছে চলো গাড়ি রাখা আছে। আমরা এবার যাচ্ছি মামাবাড়ি। মিষ্টি নাও হয়ে গেছে, মানে ক্রস করে গেছি মেইন রোড। মামাবাড়ির একদম সামনেই, প্রায় আর 2 মিনিটের রাস্তা। তবে অনেকটা লেট হয়ে গেল অনেকটা। এত লেট তো আমিও করিনি, এত লেট এর আগে আমরা কখনো করিনি। বিয়ের পর ফার্স্ট। প্রজাপতি দেবতা ওম প্রজাপতয়ে স্বাহা ওম ভুবঃ স্বাহা ওম বুদ্ধা স্বাহা। তুমি এত মুগের জ্বালা খাবে হ্যাঁ, পেট খারাপ করবে তো। আমরা খাই। কাঁচা মুগ অম্বল হবে কিন্তু, তাই তো।